ফুয়াজ যদি কাফেরর হয় মা বাপে ওয়াদ দেশে মসজিদি কাফেরর প্রোডাকশন দে ইহুদির প্রোডাকশন দে দই নাসারার প্রোডাকশন দে দই তলি ফুয়াইবে হইবো দে মাজার ফুজা মাজার ফুজা মাজার ফুজা আর মুসলমানর ফলি ইবে হইবো দে মাজার জিয়ারত ইবে গরণ না নাল নবী সুন্নাত বরগরি হো বিসমিল্লাহির রহমানির রহিম জায়সা নিবেদিত মঞ্জুর মোর্শেদ প্রযোজিত মিউজিক প্লাস আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على حبيبه وسلم صلى الله على اللهم صل على محمد وعلى آله بسم الله الرحمن الرحيم وما لكم من دون الله من ولي ولا نصير صدق الله العظيم وصدق رسوله النبي الكريم رب صل وسلم وبارك عليه চট্টগ্রাম পটিয়া ঐতিহ্যবাহী দরবার বরলিয়া সৈয়দ মনজিল शाही दरबार शरीफ प्रांगणे रौनक रौनक औलिया दलीलुल अतकिया फखरुल असिया सफल इस्लाम प्रचारक अमर नबीर एकान्नतम औलाद औलाद रसूल रहनुमाए शरीयत फिरे तरीकत हुजूर अल्लाहात अल्लामा शाह सूफी सैयद मोहम्मद अनवार उस्सफा अल हुसैनी रहमतुल्लाहि अलैह एवं फखर औलिया दलीलुल फुकहा अमर नबीर बयान्नतम औलाद रहनुमाए शरीयत फिरे तरीकत अल्लामा शाह सूफी सैयद मुख्तार अहमद अल हुसैनी रहमतुल्लाह अलैह हुजूर अल्लामा सैयद मुख्तार अहमद अल हुसैनी रहमतुल्लाह अलैह एर पवित्र पूर्ववर्ती सकल औलिया एकरामेर उनाशीतम वार्षिक उरूस शरीफ ओ ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम महफिल উপলক্ষে আজকের এই আজিম শান নূরানী ঈমানী ইরফানী রূহানী মাহফিলের সম্মানিত সভাপতি রহনুমায়ে শরীয়ত পীরে তরিকত আলমবরদারে আহলে সুন্নাত সুন্নি জনতার প্রাণস্পন্দন সুন্নি জনতার নয়নমণি তকরির জগতের নন্দিত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন হুজুর আল হাজ আল্লামা सैयद मोहम्मद असरारुल हक अनवारी अल हुसैनी मुद्दाजिल्लुहुल आली मंचे तशरीफ फरमा असंख्य गणित उलामाए कराम बुजुर्गान दीन एलाकार सम्मानित मुरब्बीन इजाम ए दरबारे आगत आशिकीन जायरीन मुहिब्बीन বক্ত অনুরক্ত রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি একবার সবাই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ
ওয়াজ গরিবেল্লাই আশি দিন প্রত্যেক বছর এই দরবারত আয়ের আজিরে দি ইয়েন আর আর আলেমলর একটা দায়িত্ব অনরা সাধারণ মানুষ হল যদিও আয়ুন জনগুই কিন্তু এই দরবারত আলেমল ধারাবাহিক আইন উত্তাখে ইয়েন এই দরবারের একখান জিয়াতা কেরামত ওরস যতক্ষণ থাইব আলেমল অতক্ষণ আইন উত্তাই আয় একবার দশটা বাজে দিক একবার এসি হয়তো জোর মাহফিল সারা রাত বিয়াফি আজ সারা রাত বিয়াফি হইলি তো আল্লাহ হয়েছি আই যেতে মনে হয় এতে ঘুরি গাড়ি যেতে জুমাবার আবার উল্লো গেই গুদি বাসখালি আই চাইলাম দেড় আজিরে দি দশটা এগারোটা বাজে ঘুরি যাই গুলি আবার হতে সারা রাত আমি সারা রাত তুলিতে আল্লাহ হয়েছি তারপর আইসি আজিরে দি বললাই অনারা বরুলিয়া দরবার রাশে কলরে সাই বেল্লাই এসে দি অনারা তুন দোয়াল বের উদ্দেশ্যে এসে দি যদিও রায়তুর একেবারে শেষ মুহূর্ত অনেকের খল্লাই বালুস তোয়ার ফিডে বিছানা তোয়ার শরীরে কম্বল তোয়ার এন একান টাইমত আই বসি দি দামি সময় দামি মুহূর্ত অনারা যারা মাহফিলত বসুন অনারাও দামি মানুষ দামি সমত যেই সমত দোয়া করলি আল্লাহ দরবার দোয়া কবুলই এরকম একখান টাইমত আল্লাহর মহান জাতে পাক আল্লাহর ওলি আর নবীর অবলাদর মাজারে পাক সামনে লই আরা অনারা ব্যাকুন বসি আজির এই মাহফিলত এই উরুসুত যেদিন মানুষ হল যত নেক মুকাসেত লইয়েরে আইসি আল্লাহ বিয়াক কোনোর নেক মুকাসেত কবুলার মঞ্জুর করো কামিন বেশিক্ষণ লম্বা সুরা হন কথাবার্তারানো আরা তবরুকাত তবরুক যেন তবরুক হিসেবে খাই আরো এটা ওয়াজ গুরি দি তবরুক হিসেবে এতুন নিবেল্লাই আই দিন এতুন কিছু ফায়াজ খাইবেল্লাই আই দিব কোরআন শরীফ তিরিশ পারা কোরআন শরীফ কয় পারা তিরিশ পারা কোরআন শরীফে যেমন তিরিশ পারা হাদিস শরীফও তিরিশ পারা আমার নবীর দরু শরীফও তিরিশ পারা কোরআন তিরিশ পারা হাদিস তিরিশ পারা নবীর দরুদ তিরিশ পারা মুজমায়ে সলাওয়াতে রসুল তিরিশ পারা কোরআন শরীফ তিরিশ পারা দুই ভাগে ভাগ কয় ভাগে ভাগ দুই ভাগে ভাগ এক ভাগের নাম মক্কি আর এক ভাগের নাম মদনী এক ভাগের নাম কি মক্কি আর এক ভাগের নাম মদন যারা মাদ্রাসায় লেখাপড়া করেছেন যারা উসুল পড়েছেন উসুলে শাসি উসুলে ফিকহ উসুলে নূরুল আনওয়া নূরুল আনওয়ার যারা পড়েছেন তারা কোরআনের বাক অনেক বাক পেয়েছেন যেমন আম খাস মুশতারক মুআব্বাল মুহকম মুফাসসর নাস জাহির মুতাশাবেহা মুজমল মুশকিল খফি আয়াতে মুহকামা আয়াতে মুতাশাবেহা ইবারাতুন নাস দালালাতুন নাস ইশারাতুন নাস ইক্তিদাউন নাস আয়াতে নাসখ আয়াতে মনসুখ একবার বলি সুবহানাল্লাহ আমি উসুলে যাচ্ছি না এগুলো ওলামায়ে কেরাম বুঝবে আপনারা যারা দরবারে এসেছেন সাধারণ জনগণ আপনারা তো উসুল বুঝবেন না উসুল বুঝার জন্য আলেম হতে হবে কোরআন শরীফ সাধারণভাবে বুঝেন দুই ভাগে ভাগ এক ভাগের নাম মক্কি আর এক ভাগের নাম মদনী মক্কি কাকে বলে
আমার নবী যখন মক্কায় ছিলেন কোরআনকে প্রশ্ন করা হলো, হে কোরআন তোমার নাম কি? কোরআন বলে নবী যখন মক্কায় আমি কোরআনের নাম মক্কি। আমার নবী যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন কোরআনকে প্রশ্ন করা হলো, হে কোরআন তুমি এখন কোথায়? বলেন নবী যেখানে আমি কোরআন সেখানে। মক্কা ছেড়ে কোরআনও নবীর পিছনে পিছনে মদিনায় চলে আসলেন। কোরআনকে প্রশ্ন করা হলো, হে কোরআন এবার তোমার নাম কি? কোরআন বলে আমার নাম আর মক্কি নয়, নবী যখন মদিনায় আমি কোরআনের নাম পাল্টাই নিলাম, আমি কোরআনের নাম মদনী। একবার বলি সুবহানাল্লাহ। নবী যেখানে কোরআন সেখানে। আমরা বলি কোরআন ছাড়া কিছু মানি না, মানতে চাই না, কোরআন ছাড়া কিছু বুঝি না, বুঝতে চাই না, কিন্তু কোরআন বলে আমি নবী ছাড়া কিছু মানি না, আমি নবী ছাড়া কিছু বুঝি না, আমি নবী ছাড়া কিছু মানতে চাই না, আমি নবী ছাড়া কিছু বুঝতে চাই না। এটা কোরআনের ভাষণ, এটা কোরআনের বক্তব্য। কোরআন নবী যেখানে কোরআন, আমার আল্লাহ বলেন উল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাকাত আতা আল্লাহ। কোরআন দুই ভাগে ভাগ, এক ভাগের নাম মক্কি আর এক ভাগের নাম মদনী। মক্কি যে সূরাগুলো আছে মক্কি সূরা, এগুলোর কথা এক রকম। মাদানী মাদানী সূরা যেগুলো আছে এগুলোর কথা আরেক রকম, কথার মধ্যে ভাগ আছে। কোরআন দুই ভাগে ভাগ, এক ভাগের নাম মক্কি আর এক ভাগের নাম মদনী। কোরআন যেমন দুই ভাগে ভাগ, নবীর উম্মত দুই ভাগ। নবীর উম্মত কয় ভাগ? এক ভাগের নাম জায়েস আর এক ভাগের নাম নাজায়েস। এক ভাগের নাম কি? জায়েস। আর এক ভাগের নাম, আপনারা যারা আজকে ফটিয়া বরলিয়া দরবারে এসেছেন, আপনারা কি জায়েস উম্মত না নাজায়েস উম্মত? আর একটু জোরে বলতে হবে, জায়েস না নাজায়েস? চায়ের দোকানে বসেছেন, মাজারের ভিতরে শুয়েছেন, আশেপাশে বিরিয়ানির ডেকের আশেপাশে ঘুরছেন, যদিও ঘুরেন যদিও থাকেন, আমার ওয়াজগুলো খেয়াল করেন। নবীর উম্মত কয় ভাগ? দুই ভাগ। এক ভাগ জায়েস আর এক ভাগ নাজায়েস। নবীর উম্মত যেমন দুই ভাগ, কোরআন যেমন দুই ভাগ, নবীর উম্মত দুই ভাগ। নবীর উম্মত যেমন দুই ভাগ, নবীর উম্মতের আলেমও দুই ভাগ। নবীর উম্মতের আলেমও কয় ভাগ? দুই ভাগ। এক ভাগ হলো হক আর এক ভাগ হলো ঠক। এক ভাগের নাম কি? হক। আর এক ভাগের নাম ঠক। এক ভাগ হক আর এক ভাগ বাতিল। আল্লাহর কোরআন বলছেন কুল যা আল হক ওয়া জাহাকাল বাতিল। এক ভাগ হক আলেম আর এক ভাগ বাতিল আলেম। এই বরলিয়া দরবারে যারা এসেছেন ওয়াজ করেছেন, তারা হক না বাতিল? আর একটু জোরে বলেন না। আজকে যার ওরস শরীফ হচ্ছে হযরত সৈয়দ আনোয়ারুস সাফা আল হুসাইনি, উনি হক না বাতিল? হক। এক ভাগ হক আলেম আর এক ভাগ বাতিল আলেম। কোরআন দুই ভাগ, নবীর উম্মত দুই ভাগ, নবীর আলেমের নবীর আলেমও কয় ভাগ? দুই ভাগ। আজকে এখানে মাহফিল হচ্ছে, সেই সন্ধ্যা থেকে এই পর্যন্ত রাতের এখন দুটা, অনেক ওলামা একরাম কোরআন দিয়ে দিয়ে কোরআনের আয়াত দিয়ে দিয়ে ওয়াজ করেছেন, মিলাদুন নবী জায়েস, মিলাদুন নবী জায়েস। কি দিয়ে বলেছে? কোরআন দিয়ে। কথা বুঝবেন, ফাতিহা জায়েস। দলিল দিয়েছেন কোত্থেকে? কোরআন দিয়ে। ওরস শরীফ জায়েস, দলিল দিয়েছে কোত্থেকে? কোরআন থেকে। আপনার মাজারে আসা জায়েস, দলিল দিয়েছে কোত্থেকে?
কোরআন থেকে ওলির দরবারে আসা জায়েজ দলিল দিয়েছে কোত্থেকে কোরআন থেকে আপনার জিয়ারত করা জায়েজ দলিল দিয়েছে কোত্থেকে কোরআন থেকে আজকের এই স্টেজে ওলামায়ে কেরাম তাকরির করেছেন কোরআন দিয়ে দিয়ে দলিল দিয়েছেন মিলাদুন্নবী জায়েজ ফাতিহা জায়েজ চার দিন না জায়েজ সালিশা জায়েজ উরুস জায়েজ মাজার জায়েজ জিয়ারত জায়েজ ফাতিহা দেওয়া জায়েজ ওলির দরবারে আসা জায়েজ ওলিদের কাছে কোন কিছু চাওয়া জায়েজ তাদের কাছে চাইলে তারা দিতে পারে এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন আজকের এই মাহফিলে কোরআন দিয়ে দিয়ে দলিল দিয়েছেন জায়েজ 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 কথা বলুন ঠিক কি না আগামী কাল আরেকটা মাহফিল যদি হাঁটা জারি হয় হাঁটা জারি বড় মাদ্রাসা ফটিয়া জিরি মাদ্রাসা সেখানে হুজুর আসলো মেড ইন মাদানি মাথায় ফাগরিও আছে টুফিও আছে জুব্বো আছে দাড়িও আছে আবাও আছে কাবাও আছে সবকিছু আছে সে কোরআন শরীফ নিয়ে দলিল দিচ্ছে কোরআন থেকে মিলাদুন নবী না জায়েজ ফাতিহা না জায়েজ সাত দিন না জায়েজ সালিশা না জায়েজ আপনার ওরস করা না জায়েজ মাজারে আসা না জায়েজ জিয়ারত করা না জায়েজ ওলির কাছে আসা না জায়েজ ওলির কাছে কিছু চাওয়া না জায়েজ না জায়েজ দলিল দিচ্ছে কোত্থেকে কোরআন থেকে একদল জায়েজ দলিল দিচ্ছে কোরআন থেকে আর একদল না জায়েজ দলিল দিচ্ছে কোত্থেকে কোরআন থেকে কোরআন একটা একদল হুজুর জায়েজ বলছে কোরআন থেকে আর একদল হুজুর না জায়েজ বলছে কোরআন থেকে এবার আসুন ফজর যখন হলো চায়ের দোকানে বসলেন হাতে নারুটি নিলেন সামনে আপনার ডাইল নিলেন বাজি নিলেন নারুটি চিরে যখন ডাইল দিয়ে বেড়াই মুখের ভিতর দিচ্ছেন এমন সময় বলছেন গতকাল আমাদের বরলিয়া দরবারে সেখানে আব্দুর রহমান ফটুয়াখালী সাহেব হুজুর এমন ওয়াজ করেছে কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়ে দিয়ে দলিল দিয়ে দিয়ে বলেছে মিলাদুন্নবী জায়েজ চার দিন না জায়েজ সালিশা জায়েজ ফাতিয়া জায়েজ আপনার ওরস জায়েজ ওলির কাছে যাওয়া জায়েজ সব কিছু উনি দলিল দিয়েছেন হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান ফটুয়াখালী সবগুলো দলিল দিয়েছেন কোরআন থেকে আরেকজন পিছন দিক থেকে এসে টেবিলে দাপ করে গুঁসা মেরে বলবে এ বেটা বেশি কথা বলবি না আমাদের আটাজারিতে মেড ইন মাদানি আসছিল সেইও কোরআন দিয়ে দিয়ে বলেছে ফাতিয়া না জায়েজ মিলাদুন নবী না জায়েজ সাত দিন না জায়েজ সালিশা না জায়েজ ওরস না জায়েজ মাজারে যাওয়া না জায়েজ ওলির কাছে চাওয়া না জায়েজ এখন মারামারি বাজলো কিনা ঠুসো টুসি বাজলো কিনা মারামারি ন বাজে না ও ঠুসো টুসি বাজি না ন বাজে আচ্ছা হন সাই এ মারামারি এন বাজাই দিই দেখুন মারামারি উজুরে টুফিও এক জুব্বো এক দাড়িও এক কোরআনও এক হাদিস এক একদলে বলে জায়েজ আরেক দলে বলে না জায়েজ মাঝখানে মারামারি করছে কারা পাবলিক আপনারা সাধারণ জনগণ আপনারা সাধারণ জনগণ আপনাদের সাথে টুসা টুসি লাগাই দিছি মারামারি লাগাই দিছি আমরা হুজুররা আর আপনারাও বড় ডেঞ্জারাস বড় ডেঞ্জারাস তিন জিনিস বড় ডর উগলদি বাল আর উগলদি ফল আর উগলদি সল বাল ফল সল সল রে লেসো দইল মে ফিডুর দইল মে গলার দইল মে উদ দইল মে সিট দইল মে সলে মে মে সারা কিছু জানে না না জানে আর গলদি ফল ফলরও যদি হজ ভাত খাবি না ও চা খাবি না ও বিস্কুট খাবি না ও গুম যাবি না ও ফল আইয়ে ও ও স্যার আর কিছু জানে না আর গলদি মাল ফজরত কই বুদা আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র মগরিবের সময় হইলে বলবে যে এর মতো আন্তর্জাতিক জার্গ পৃথিবীতে নাই একটিয়া ভাইলি গাড়িদের দুটিয়া ভাইলি সাত বেচা যাচ্ছে আবার অনরানো আবার
বালমানি অনারা ন বরুলিয় দরবারতে শুনদে অনারা কি বালুই নওয়া অনারা রহুই দিন খুদুন সাত বেসা যায় দি তারা রহুই দি কতক্ষণ সুন্নির পক্ষে হয় কতক্ষণ ওয়াবির পক্ষে হয় টিয়া সুন্নির কে সাক তা বিরে নি এক প্যাকেট ফালি সুন্নি বর্গম বর্গম এন উল্ডিয়ের দিকেলি না হয় দা ওয়াবিয়া লেনতে বেশি বালা বেশি গম ইতারাত নামাজ কালাম একখানা বেশি এইলা পাবলিসিটি গর দা আরা দেশত বহুত আছে না নাই এই নলদি বাল বাল হলদি আবু জাহেল ওয়া আবু জাহেল তুন গুটগুটে বাল আর দুনিয়ার নাই কিয়া আবু জাহেলরে বাল কা হয় হয় তো নবীন সিনে দেই এবার আবুল হেকম আসিল নবীন সিনে দেই ইবেরা আবু জাহেল হয় সেজন্য আমি আজকে মারামারি বাজাই দেওয়ার জন্য ওয়াজ করব না মারামারি ছুটাই দেওয়ার জন্য ওয়াজ করব আল্লাহ পাক সবাইকে একটু ধৈর্য সহকারে বসার তৌফিক দান করুক সবাই বলেন আমিন আসুন প্রথমে নাজায়েজ গুলো ধরি নাজায়েজ 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 গুলো বলি আপনারা মাজারে আসেন আর জোরে বলেন না আজকে বরলিয়া দরবারে আসলেন না আপনারা ওলির দরবারে আসেন ওলির দরবারে কোনো কিছু চান এটা তো নাজায়েজ এটা তো বেদাত এটা তো শিরিক এটা তো হারাম এটা এটা করা যাবে না আল্লাহর কোরআন মানা করছে আল্লাহর কোরআন নিষেধ করছে দলিল বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির সূরা বাকারার মধ্যে আপনি কাহাবে সাহেব ভুল হলে ঠিক করে দিবেন ওয়া মা লাকুম এটা মাহে নাফিয়া ও আমালাকুম তোমাদের জন্য নাই মি ওয়ালিয়ম ও আমালাকুম মিন দুনিল্লাহে তোমাদের জন্য নাই দুনা দোনা মানি সেবা দোনা মানি ছাড়া দোনা মানি ব্যতীত আল্লাহ মানি আল্লাহ ও আমালাকুম মিন দুনিল্লাহে তোমাদের জন্য নাই আল্লাহ ব্যতীত আল্লাহ ছাড়া মি ওয়ালিয়ম কোন ওয়ালি ওয়ালা নাসিরা কোন সাহায্যকারী আল্লাহ ছাড়া কোন ওয়ালি নাই আল্লাহ ছাড়া কোন সাহায্যকারী নাই এ দুনিয়া বাসি যদি ওলি বলতে হয় একমাত্র ওলি হলেন আল্লাহ যদি সাহায্য চাইতে হয় একমাত্র সাহায্য করতে পারেন আল্লাহ বড় করে বলুন সুবহানাল্লাহ হনা এটা মুকুদি গালু দিয়ে আওয়াজ বাই মধ্যে যা কোনো তো হনো ফেডর বুক লাগিয়ে হনো আজি এবার তাত খাবাই না হ্যাঁ খাবি লি এত লাই তো আবার সজরাত আবার খাবাই এত লাই না ফ্যাট বড় গিয়ে আল্লাহ সারা কোন ওলি নাই আল্লাহ সারা কোন সাহায্যকারী নাই ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মি ওয়ালিয়ুম ওয়ালা নাসির একমাত্র ওলি আল্লাহ একমাত্র সাহায্যকারী আল্লাহ এখন আপনারা মাইজবান্ডার দরবারে কি জন্য যাবেন কোরআন শরীফ তো মানা করছে আজকে বরুলিয়া দরবারে কি জন্য আসছেন গরিবুল্লাহ শাহ শাহে আমানতের দরবারে কি জন্য যাবেন শেরে বাংলা শাহ হুজুরের দরবারে কেন যাবেন আল্লাহর কোরআন নিষেধ করছেন ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মি ওয়ালিয়ুম ওয়ালা নাসির আল্লাহ ছাড়া কোনো ওলি নাই আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী নাই ওলি হলেন আল্লাহ সাহায্যকারী হলেন আল্লাহ মাইজবান্ডারে যাওয়া না জায়েজ বরলিয়া দরবারে আসা না জায়েজ শাহে আমানতের দরবারে যাওয়া না জায়েজ শাহজালালের মাজারে যাওয়া না জায়েজ আপনার খাজা গরিবে নওয়াজের দরবারে যাওয়া না জায়েজ আমিরুল আউলিয়া আমিরুজ জামা শাহ রহমতুল্লাহ আলাইহির দরবারে যাওয়া না জায়েজ বেদাত যাবে না
আল্লাহর কোরআন নিষেধ করছে, মানা করছে আল্লাহর কোরআন। আর না যাবেন এখনো কোরআনে আছে তখন যাওয়া নিষেধ, ঠিক তো? আমি কলেজের ছাত্র, আমি ইউনিভার্সিটির ছাত্র, আমি মাদ্রাসার ছাত্র, আমি ডাক্তার, আমি প্রফেসর, আমি 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 ইঞ্জিনিয়ার। কোরআনে তো আছে ওলি বলতে কেউ নাই, ওলি আল্লাহ, সাহায্যকারী কেউ নাই, একমাত্র আল্লাহ। কেন যাবে মাজারে? যাওয়ার দরকার নাই। আসুন মক্কা শরীফ, বলেন না কোন শরীফ? মক্কা শরীফে একটা গড় আছে, এটার নাম কাবা শরীফ। কি শরীফ বলেছি? লম্বায় দৈর্ঘ্যের মধ্যে দৈর্ঘ্য হলো 68 হাত, প্রস্থ 48 হাত, লম্বায় 18 হাত। কাবা শরীফে দিনে রাইতে প্রতি সেকেন্ডে সেকেন্ডে 120টা রহমত নাজিল হয়। যারা তাওয়াফ করে তাদের জন্য 60টি, যারা বসে থাকে কাবা শরীফে তাদের জন্য 40টি, আর যারা কাবা শরীফের দিকে তাকিয়ে থাকে তাদের জন্য 20টি। টোটাল 120টি রহমত কাবা শরীফে প্রতি মুহূর্তে নাজিল হতে থাকে। কাবা শরীফের ভিতরে মূর্তি ছিল, আমার নবীর আসার আগে মূর্তি ছিল 360। ঈসা আলাইহিস সালামের 600 বছর পর আমার নবী পৃথিবীর জমিনে তশরীফ আনলেন, দেখলেন কোরআন শরীফে আছে মা কানা সলাতু ইনদাল বাইতি, মা কানা সলাতু ইনদাল বাইতি মুকাআ ওয়া তাসদিয়া। ওই কাবা শরীফে 360টি মূর্তি ছিল, তৎকালীন কাফের মুর্শিদ সবাই কাবা শরীফের দুয়ারে আসতেন, নিজের কাপড় চুপড় সমস্ত কিছু খুলে ফেলতেন, নারী পুরুষ সবাই উলঙ্গ হয়ে যেতেন, ল্যান্টা হয়ে যেতেন, পুরুষরা নুরলি বাঁশি বাজাতেন আর মহিলারা উলু দিতেন, পুরুষরা নুরলি বাঁশি বাজাতেন মহিলারা উলু দিতেন, নিত্যের তালে তালে নাচতেন, খানায় কাবার চারপাশে ঘুরতেন, খানায় কাবার চারপাশে চারটা বড় বড় মূর্তি ছিল, একটার নাম লাত, একটার নাম মানাত, একটার নাম উজ্জা আর একটার নাম হুবল। লাত মানাত উজ্জা হুবল এক একটার ফেট এত বড় ছিল, একটার ফেটে 7.5 মন দুধ প্রতিদিন ডালতে হতো, একটা পশ্চিম পাড়ার, একটা দক্ষিণ পাড়ার, একটা উত্তর পাড়ার, একটা পূর্ব পাড়ার, এরকম বাঘ বাঘ ছিল, যার যার এলাকা মূর্তি বাঘ বাঘ ছিল। ওই কাফের মুশরিকরা খানে কাবা ঘুরাঘুরি শেষ করে যার যার মূর্তির সামনে আসতো, মূর্তিকে সামনে নিয়ে দাঁড়িয়ে ডাক দিত, হে মূর্তি তুমি আমাদের ওলি, তুমি আমাদের সাহায্য করো। ওলি কাকে বলছে? বলেন না কাকে? মূর্তিকে। মূর্তিকে ওলি সম্বোধন করে কাফের মুশরিকরা, তারা বলে হে মূর্তি তুমি আমাদের ওলি, তুমি আমাদের ওলি, আমাদের টাকা নাই টাকা দাও, দন নাই দন দাও, জাগা নাই জাগা দাও, জমিন নাই জমিন দাও, বিমার হয়েছে শেফা করো, বলা হয়েছে উঠাই নাও, আমাদের হাজত পূরণ করো। হে মূর্তি তুমি আমাদের ওলি, তুমি আমাদের সাহায্য করো। নাউজুবিল্লাহ। এখন ওলি বলে
সাহায্য চাচ্ছেন কার কাছে? মূর্তির কাছে বলেন না কার কাছে? আমার নবী যখন দেখলেন কাফের মুশরিকরা মূর্তিকে ওলি বলে সাহায্য চাচ্ছেন, আমার নবী সাথে সাথে ফতোয়া দিয়ে দিলেন, কোরআনের ফতোয়া। কি ফতোয়া? ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যা ওয়ালা নাসির। হে কাফের মুশরিকরা, তোমরা যাকে ওলি বলে, মূর্তিকে ওলি বলে সাহায্য চাচ্ছ, ওলি মূর্তিকে ওলি বলে তোমরা মদত চাচ্ছ, মূর্তির কাছ থেকে সাহায্য চাচ্ছ, হে কাফের মুশরিক শুনো শুনো, ওই মূর্তি কখনো ওলি হতে পারে না, ওই মূর্তি কখনো তোমাদেরকে সাহায্য করতে পারবে না। এ দুনিয়াবাসী একমাত্র ওলি হলেন আল্লাহ, একমাত্র সাহায্যকারী হলেন আল্লাহ। ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মি ওয়ালিয়্যা ওয়ালা নাসির। আল্লাহ ছাড়া কোনো ওলি নাই, আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী নাই, একমাত্র ওলি আল্লাহ, একমাত্র সাহায্যকারী তিনি হলেন আল্লাহ। একবার বলি সুবহানাল্লাহ। ওলিকে আল্লাহ, সাহায্যকারীকে আল্লাহ। মূর্তি ওলি হতে পারে না, মূর্তি সাহায্যকারী সাহায্য করতে পারে? এ কথা যখন, এ ফতোয়া যখন আমার নবী দিলেন, আবু জেহেল মাথা ধরলো, আবু জেহেলের মাথা ধরলো, আবু লাহাবের মাথা ধরলো, ওলিদ ইবনে মুগিরার মাথা ধরলো, তাড়াতাড়ি তারা জনসভা ডাকলো, মিটিং ডাকলো, দারু নাদওয়া ঘরের মধ্যে সবাই বসলো। আবু জেহেল দাঁড়িয়ে বক্তব্য দিতে লাগলো, হে হে কুরাইশ বংশের মানুষরা, বলো বলো এই কাবার ভিতরে যে মূর্তি আছে, এই মূর্তিকে আমাদের বাপ দাদারা ওলি বলেছে কিনা? সবাই বলে হ্যাঁ হ্যাঁ, আমাদের বাপ দাদারা এই মূর্তিকে ওলি বলেছেন। আচ্ছা বলো তো, এই মূর্তি থেকে আমাদের বাপ দাদারা সাহায্য পেয়েছে কিনা? সবাই বলে হ্যাঁ হ্যাঁ, আমাদের বাপ দাদারা এই মূর্তি থেকে সাহায্য পেয়েছে, এই মূর্তি সাহায্য করেছে। তাহলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ এটা কি ধরনের নতুন ফতোয়া দিল? আমাদের মূর্তি নাকি ওলি না, আমাদের মূর্তি না কে সাহায্যকারী না? সবাই কেঁপে গেল, রেগে গেল। মোহাম্মদকে এখন আটকাও, তাকে মারতে হবে, কাটতে হবে, হত্যা করতে হবে। আরেকজন বলে না 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 না, এই সিদ্ধান্ত ভুল সিদ্ধান্ত, মারাও যাবে না, কাটাও যাবে না, কি করতে হবে? বলে ফতোয়ার জবাব ফতোয়া দিয়ে দিতে হবে। কি রকম? বলে আমাদের মূর্তি ওলি না, আমাদের মূর্তি যখন সাহায্য করতে পারে না, মোহাম্মদের দরবারেও তো মানুষ যায়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মানুষ সাহায্য কামনা করে, ওনার দরবারে মানুষ যায়। আমাদের মূর্তি যখন কল্যাণ করতে পারে না, সাহায্য করতে পারে না, তাহলে মাঠে ময়দানে এই ফতোয়া জারি করে দাও, মুহাম্মদও কারো কল্যাণ করতে পারে না, কারো কল্যাণ অকল্যাণ করতে পারবে না, মুহাম্মদও কারো সাহায্য করতে পারে না। একবার বলি নাউজুবিল্লাহ। এখন ফতোয়া উল্টাই ফেলছে, ফতোয়া এখন কি করি ফিলি, উল্টাই ফিলি, মূর্তির ফতোয়া লাগাই দিয়ে খাল্লো, নবীর লই মূর্তির ফতোয়া লাগাই দিয়ে খাল্লো, নবীর লই কাফের অলর খাম, হনা খারার খাম, কাফের অলর খাম, মুসলমানর খাম। মানুষ সবাই বিভিন্ন জায়গায় গিয়ে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আজকের সম্মানিত সাজ্জাদ নসীন পীরে তরিকত রহনুমায়ে শরীয়ত আলমবরদার আহলে সুন্নত হুজুরে আল্লামা শাহ সুফি আসরারুল হক আনোয়ারি মুদাজ্জিলুল আলী আমাদের মাঝে তশরীফ এনেছেন। একবার বলি আলহামদুলিল্লাহ। আমার ওয়াজও প্রায় শেষ। ফতোয়া উল্লে ফিলি ইউয়া, মূর্তির বিরুদ্ধে ফতোয়া দিয়ে নবিয়ে ইতারা কাফের হলো উল্টে লাগাই দিন মনবীর বিরুদ্ধে, মূর্তি যেতে সাহায্য করি নফারের নবী আর কোনো সাহায্য করি নফারিব। মানুষ আমার নবীর দরবারে যাওয়া বন্ধ হয়ে গেল,
যেহেতু মূর্তি যখন সাহায্য করতে পারে না নবীও কোনো সাহায্য করতে পারবে না ফতোয়া উল্টে ফেলছে আর মানুষ জন যাওয়া নবীর দরবারে বন্ধ করে দিয়েছেন আল্লাহ দেখছে কি দেখছে না দেখছে আল্লাহ সাথে সাথে বলে জিব্রাইল আমি আমার নবীর দরবারে যেতে নিষেধ করি নাই তারা তো ফতোয়া উল্টাই ফেলছে তাড়াতাড়ি যাও আরেকটা নতুন ফতোয়া আমার নবীর হাতে পৌঁছাই দাও সুবহানাল্লাহ আমার আল্লাহ আমার নবীর জন্য আরেকটি ফতোয়া পাঠাইলেন পড়েন বিসমিল্লাহ এটা কোরআন শরীফের আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম إِنَّمَا وَلِيُّكُمُ اللَّهُ وَرَسُولُهُ এখানে আমি ওলি পড়েছি এই আয়াতে ওলি পড়েছি আগের আয়াতও ওলি ছিল আগের আয়াতও ওলি ছিল এই আয়াতও ওলি আছে إِنَّمَا وَلِيُّكُمُ اللَّهُ وَرَسُولُهُ وَالَّذِينَ آمَنُوا الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَهُمْ رَاكِعُونَ বড় করে বলুন সুবহানাল্লাহ ইন্নামা এটা হরফে মুশাব্বা বিল ফেল ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ নিশ্চয় নিশ্চয় আল্লাহ তোমাদের ওয়ালি এখানে ওয়ালির মুরাদ আল্লাহ আল্লাহ আমাদের ওয়ালি আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে কি পারে না পারে তারপর কি বলেন ওয়া রাসূলুহু এখানে ওয়ালির মুরাদ আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ওয়ালি তিনিও আমাদেরকে সাহায্য করতে পারেন সুবহানাল্লাহ বলেন তা আল্লাহ ওয়ালি নবীও ওয়ালি আল্লাহ সাহায্য করতে পারে নবীও সাহায্য করতে পারে তলি ইউত ওলিত মাজি বেশমাসানা নাই আছে আসমানর গুরু গুরু ইনুর কি হয় তারা আসমানর গুরু গুরু কি তারা দান খাড়ি খোজা বাঁধিলি তারা বাসর খোজারে তারা সাগর নাম তারা মাসন নাম তারা বীরির নাম তারা তারা বীরি তারা বীরি তারা বীরি বীরির নাম তারা সাগর নাম তারা মাসন নাম তারা দানর খোজার নাম তারা আকাশের গুরু গুরু ইন তারা বিয়াক তারা কি ওয়াইনে না ফোয়ার মায় যদি হয় আত একানা তারা শাক খাইতো মনে হয় তারা শাক ফুটিয়ে বাজারে যাইয়ে রে বাসর তারা গুয়ানি যদি উডোনো দপ্পর করে যদি ফেল দই কইবে কি ফেলাইলে তারা ইন তো যে তারা অবু কিবে তো বাসর তারা আয় তো তোমারে বাসর তারা ন হই আয় তোমারে সাগর তারা ইন তো হই দি এরকম বিয়া হল জামাই হই ফেললি আয় আদর্শ মত ফালো অনুষ্ঠিত বউয়ের টেস্ট মারি কারণ তারাত কি আছে বেশকম আছে ওলি তো বেশকম আছে আল্লাহরে ওলি হয় নবীরে ওলি হয় ফির বুজুর্গরে ওলি হয় মা বাপরে ওলি হয় ওস্তাদরে ওলি হয় মুর্শিদুরে ওলি হয় ও মুমিন শতানরে ওলি হয় অনর মূর্তিরও ওলি হয় বিয়াক ওলি কি ওয়াইনে না বিয়া কলি হন ওয়াইনে ন ই আল্লাহর কোরআনে গর ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ নিশ্চয় নিশ্চয় ওলি হলেন আল্লাহ আল্লাহ তোমাদেরকে সাহায্য করতে পারে ওয়া রাসূলুহু আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনিও তোমাদের ওয়ালি তিনিও তোমাদেরকে সাহায্য করতে পারে ওয়াল্লাযিনা আমানুল্লাযিনা ইয়ুকিমুনাস সালাতা ওয়া ইউতুন জাকাতা ওয়াহুম রাকিউন যারা ঈমান এনেছে নামাজ পড়ে রুকু করে সিজদা করে যারা যাকাত দেয় হে মুমিন এ আয়াতের মুরাদ হলো ওলি হলো হযরতে সিদ্দিক আকবর এ আয়াতের মুরাদ হযরতে ফারুক আজম এ আয়াতের মুরাদ হযরতে মাওলা আলী এ আয়াতের মুরাদ হযরতে উসমান যুন্নুরাইন এ আয়াতের মুরাদ খাজা হযরতে গৌসে পাক আব্দুল কাদের জিলানি এ আয়াতের মুরাদ খাজা গরিব নওয়াজ এ আয়াতের মুরাদ হুজুর গৌসুল আজম মিজবান্ডা
বুখারী এ আয়াতের মুরাদ হযরতে শাহীন শাহে সিরিগড় এ আয়াতের মুরাদ হুজুর শহরে বাংলা কাদেরী এ আয়াতের মুরাদ হযরতে আনোয়ারুস সফাল হুসাইনী এ আয়াতের মুরাদ হযরতে সৈয়দ মুখতার আহমদ আল হুসাইনী এ আয়াতের মুরাদ হযরতে আসরারুল হক আনোয়ারী এ দুনিয়া বাসী তারাও আল্লাহর ওলি তাদের কদমে আসো তাদের মাজারে আসো তাদের জিয়ারত করো তাদের হাতে হাত রাখো তারাও আল্লাহর ওলি তারাও তোমাদেরকে সাহায্য করতে পারে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে গাউসিয়া ইয়া গোসুল আজম দস্তগীর জিন্দাবাদ एक आयात बोलते से পারবে না আরেক আয়াত বলতেছে পারবে এক আয়াত বলতেছে নাজায়েস এক আয়াত বলতেছে জায়েস এবালাত অনরা করলে ওয়াবিও ন কইও আয়াতি বে হারাল লাই কাফের হলল লাই আর ফারিবুদে আয়াতি বে মুসলমান হলল লাই ন ফারিবুদে ওলিওলে সাহায্য নগরে দে আয়াতি বে কাফের হলল লাই ওলিওলে সাহায্য করে দে আয়াতি বে হারাল লাই অনরা বিয়াদফি নদুজু অনরা কাফের না মুসলমান ইতারা না মতে দেখুনি অনরা কাফের না মুসলমান আর জোরে হ না মুসলমান তলি মুসলমান ওলি ইতারা ওলি দরবার জন না জায়েস না না জায়েস আর কাফের ওলি ওলি দরবার জন না জায়েস না না জায়েস না জায়েস কাফের হলতে জন না না জায়েস আর মুসলমান হতে জন না জায়েস কাফের হলই মা বাপে ওয়াতে সমসুদি কাফেরর প্রোডাকশন দে ইহুদির প্রোডাকশন দে দই নাসারার প্রোডাকশন দে দই তলি ওয়াইবে হইবু দে মাজার ফুজা মাজার ফুজা মাজার ফুজা আর মুসলমানর গলি ইবে হইবু দে মাজার জিয়ারত মাজার জিয়ারত ইবে গরণ না না নবী সুন্নত বরগরি হ আরে বুঝি বেল্লাই এবং আমল গরি বেল্লাই তৌফিক দান করো আমিন এতলাই নবীর উম্মত জেন দুই ভাগ আলেম হবাক হইলাম দুই ভাগ এক ভাগ হক খানি আর এক ভাগ হক হনি এক ভাগের নাম কি হক খানি আর এক ভাগের নাম হক হনি আজ ইয়ে যে দরবারতে শুন ইন হক হনি আলেম ন আজ ইয়ের সম্মানিত সাজ্জাদ নশীন আল্লামা আসরারুল হক আনোয়ার ইন হন হক হনি আলেম ন ইন হক খানি আলেম ইন কি আলেম হক্কানি আলেম আর হুদুন হক্কনি আছে যেন মিলাদুন নবী গরণ নাম হক ফাতিয়া দিয়ন নাম হক সাইদিনে গরণ হক সালিশে গরণ হক জানাজার ফর মুনাজাত গরণ হক এ মানুষ কেন আসিল বরবালা আসিল হন নান হক ওরসত খা দিয়ে লিয়ে ইউন হক ওরসত অনান মাজার শরীফ জিয়ারত গরণ ইয়ান হক ওরস গরণ নান হক ইন হক হক আর যারা ইউনরে না হক হইবু ইউন মনর রাইবেন ইন আলেমে হক কানি ন ইন আলেমে হক হনি হন আলেমে হক হনি আন নবীর হাদিস قال رسول الله صلى الله تعالى عليه وسلم على ان شر الشر شرار العلماء وان خير الخير خيار العلماء বরাবরই হ সুবহান আল্লাহ আলা আনবেদ আলা হরফে তম্বি সাবধান আলা তিন ফক আর গলি আলা উপরে আর গলি আলায়ে নিসুদি আর গলি বউর ভাই আলা বউর ভাই আলা সকল ভাই ও সেরা ভাই ই বলি বউর ভাই আলা ইয়া তুন বড় ভাই আর দুনিয়ার নাই নিজুর ভাইয়ে ফ্লেট বাইলে কয় দেখ উড়ে উড়ে ফেলাই উড়ে উড়ে ফেলাই আর যদি আলা যদি গোড়া শোকে সব ভাঙে দয় হয়তো নো টেনশন আয় আবার বিদেশ তুন গোড়া শোকে ফাটাই দিই তারপর আর আলারা কিছু নবুস আই উদ্দির আলা ন নিসু দির আলা ন বউর ভাই আলা ন আলা হরফে তম্বি হয় দিবে রে সাবধান 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 হুঁশিয়ার ডেঞ্জারাস মারাত্মক ইন্না শাররা শররে শারারুল উলামা আসমানের নিচে জমিনের উপরে বড় ডেঞ্জারাস বড় মারাত্মক এরা হলো আলেমরা এদের থেকে সাবধান থাকবা
এদের বৈঠকে বসবে না, এদের চেহারা দেখবে না, এদের ওয়াজ শুনবে না, এদের আশেপাশে থাকবে না। কারণ কি? এগুলো আলেমে হক খনি, এদের থেকে বেঁচে থাকবা, এদের পাশে যাবে না, এগুলো বাতিল আলেম, এদের কাছে গেলে তোমার ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান ধ্বংস হয়ে যাবে। তারপর আমার নবী বলেন ওয়া ইন্না হরফে মুশাব্বা বিল ফেল, গ্যারান্টি দিয়ে বলছেন খাইরাল খাইরে ইসমে তাফদিলের সিগা, সুপারলেটিভ ডিগ্রি দিয়ে আসমানের নিচে জমিনের উপরে বেশি ভালো, বেশি গম, বেশি উত্তম। ওয়া ইন্না খাইরাল খাইরে খিয়ারুল উলামা, এরাই হলো আমার উম্মতের ভিতর আলেম, আলেমরা বেশি ভালো, আলেমরা বেশি গম। তাদের চেহারা দেখো, তাদের পাশে থাকো, তাদেরকে মহব্বত করো, তাদেরকে হা দিয়া দাও, তাদেরকে ভালোবাসো, তাদের মাজার জিয়ারত করো, তাদেরকে তোহফা দাও, তাদেরকে নাজারানা দাও। এ দুনিয়া বাসি আমার নবী হায়াতুন নবী বলেন ওয়া ইন্না খাইরাল খাইরে খিয়ারুল উলামা, আমার উম্মতের ভিতরে বেশি ভালো বেশি গম এরাই হলো আলেম। আজকে ফটিয়ার জমিনে, বরলিয়ার জমিনে হযরতে সাইয়্যদ আনোয়ারুস সাফা রাহমাতুল্লাহ আলাই, হযরতে আল্লামা মুখতার আহমদ আল হুসাইনি রাহমাতুল্লাহ আলাই, এরা ছিল আলেমে হক্কানি, এরা ছিল আলেমে রব্বানি। তাদের উত্তরসূরি হিসাবে এই জমিনের মধ্যে আল্লাহর রসুলের 53তম আওলাদ আল্লামা সৈয়দ মুহাম্মদ আসরারুল হক আনোয়ারিকে এই জমিনে রেখে গিয়েছেন আমার নবীর উত্তরসূরি হিসাবে। কারণ কি? নবীর উম্মতরা যখন দিশাহারা হয়ে যাবে, বাতিল আলেমের কবলে পড়বে, তখন এমন সময় তারা যদি এই বরলিয়া দরবারে এসে আলেমে হক্কানি আলেমে রব্বানির হাতে হাত রাখে, তাহলে মনে রাখবা তাদের দুনিয়াতে নাজাত, কবরে নাজাত, হাশরের ময়দানে নাজাত। আল্লাহর কোরআন বলে ওয়া কুনু মা সাদিকিন, আল্লাহর একটা দল আছে, সততার দল, মানবতার দল, উদারতার দল, দানশীলতার দল। আমার আল্লাহ বলেন আমার নবীর যে ঔলাদ আছে তারা তো দান দানবীর, তারা তো সততা, তাদের ভিতর মানবতা, তাদের ভিতর উদারতা। হে আমার বান্দারা, তাদের কাছে কাছে থাকো, তাদের পাশে পাশে থাকো, ওয়া কুনু মাসাদিকিন, তাদের সাথে থাকলে তোমরা দুনিয়া কবরে হাসরে নাজাত পাবা। বড় করে বলুন সুবহান। এই আজকের এই উরুস শরীফ আপনাদেরকে শিক্ষা দিচ্ছে। কি শিক্ষা? একদল জায়েজ আর একদল নাজায়েজ, একদল হক আলেম আর একদল না হক আলেম। আজকের উরুস শরীফ থেকে এটাই ভেবে নেন যে আমরা জায়েজ, আমরা নবীর উম্মত, আমরা জায়েজ উম্মত, আমরা হকের পথে আছি, আমরা বাতিলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সেজন্য কোরআন শরীফ দ্বিভাগে ভাগ, কোরআন শরীফ কয় ভাগে ভাগ? এক ভাগে, এক ভাগ বলছেন নাজায়েজ আর এক ভাগ বলছেন জায়েজ। সেজন্য কোনো আলেম যদি বলে মাজার করা, মাজারে যাওয়া না জায়েজ, ফাতিয়া না জায়েজ, সাইদিনা না জায়েজ, কোরআন শরীফে আছে, কোরআন শরীফে আছে, আপনি দাঁড়াবেন, বলবেন যে বাবা আপনি যে বলেছেন না জায়েজ কোরআন শরীফের আয়াত দিয়ে, এই আয়াতের শানে নজুল কি, এই আয়াতের প্রেক্ষাপট কি, দেখবেন এই উজুরের 12টা বেজে যাবে। শুধু এখানে মাজার বলতে কোনো কথা নাই, নামাজ, নামাজ পড়া জায়েজ আবার নামাজ পড়া না জায়েজ, মসজিদ, মসজিদ বাঁধা জায়েজ আবার মসজিদ বাঁধা না জায়েজ, বিবাহ, বিবাহ করা জায়েজ, বিবাহ করা না জায়েজ, কথার মধ্যে বাঘ বাঘ আছে, বাঘ বাঘ আছে। আপনি না জায়েজগুলো পড়লেন, জায়েজগুলো পড়লেন না। আমরা নবীর জায়েজ উম্মত, আমরা সবসময় জায়েজের পক্ষে থাকি, আর যারা না জায়েজ সবসময় না জায়েজ বিদিস বেদাত শিরিক, বেদাত শিরিক, বেদাত শিরিকের মধ্যে থাকবে, তাদের জন্মটা বেদাত শিরিকে হয়েছে, সেজন্য সবসময় বেদাত শিরিক নিয়ে পড়ে থাকে, আর আমাদের জন্মটা সঠিক হয়েছে, সেজন্য আমরা আহলে সুন্নত ওয়াল জামাতের পথে আছি, কিয়ামত পর্যন্ত আমরা থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন
আহকামুল হাকিমিন আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করুক আমিন। পাশাপাশি আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমার হুজুর এখানে মাদ্রাসার কাজ চালাচ্ছে, এতিমখানার কাজ, উনি টাকা পয়সা ওয়াজ করে মাহফিল করে যে টাকা পয়সা পাচ্ছে এগুলো দিয়ে চাইলে উনি দু তিন তালা সাতটা বিল্ডিং মানতে পারতেন, কিন্তু গড় এখনো বেড়ার গড়, বেড়ার গড়ে ঘুমাই, এখনো চকিতে ঘুমাই না মাটিতে ঘুমাই, ছাতা বিছাই মাটিতে ঘুমাই। কেন? উনি দ্বীন ইসলামের খেদমত করে যাচ্ছেন, এখানে মাদ্রাসার কাজ করছেন উনি। আপনাদের দায়িত্ব কর্তব্য, কালকে কিয়ামতের ময়দানে ময়দানে বেজে যাবেন। এবং আমার আমি তো ওনার সাথে আমার সাক্ষাৎটা হয়নি কখনো, জাফর সাদেক আমাদের মেজর শাহজাদা এ দরবার সাজ্জাদ নশীন আওলাদ রসুল হুজুর জাফর সাদেক আল হুসাইনি মুদাজিল্লুহুল আলী, উনিও এই মাজারে পাকের জন্য মাদ্রাসার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে, এই এতিমখানার জন্য, কোরআনকে পাহারা দেওয়ার জন্য, হাদিসকে পাহারা দেওয়ার জন্য, নবীর এলমে নবীর শরীয়তকে পাহারা দেওয়ার জন্য এখানে নবীর বাগান করছে। আমি এই দরবারের আশেক যারা আছেন, এলাকাবাসী যারা আছেন, আমি আমার পক্ষ থেকে করজুড়ে মিনতি জানাবো, আপনারা জয় যতটুকু পারেন এই কাজের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। মাজারের কাজ এখনো শেষ হয়নি, মাজারের জন্য আপনারা দান খয়রাত করবেন, এগুলো জায়েজ, এগুলো না জায়েজ না, এগুলো দেওয়াটা জায়েজ, মাজারের জন্য মাদ্রাসার জন্য কোরআনের জন্য দেওয়াটা জায়েজ, দিলে দুনিয়াতে লাভ, কবরে লাভ, হাশরের ময়দানেও লাভ আছে। আমি হাদিস শরীফ আপনাদেরকে তেলাওয়াত করছি না, সময় সংক্ষিপ্ত, সেজন্য বাস আমার জন্য দোয়া রাখবেন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, এতক্ষণ যাবত